সেকুলারিজমের নামে বাংলাদেশে ইসলাম বিরোধী কার্যক্রম বেড়ে গেছে অভিযোগ কভেন্ট্রি মুসলিম কমিউনিটি নেতৃবৃন্দ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে সেকুলারিজমের নামে ইসলাম বিরোধী কাজে বেড়ে চলছে বলে অভিযোগ করেছেন কভেন্ট্রি বাংলাদেশি মুসলিম কমিউনিটির সুধীবৃন্দ। সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে গ্রিক মূর্তি স্থাপন ও হোলি উৎসবে মেয়েদের লাঞ্ছিত করার প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে তারা এই অভিযোগ করেন। মোহাম্মদ ওয়াসি উদ্দিন তালুকদার, রাহানের রিপোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন ও হোলি উৎসবে মুসলিম মেয়েদের লাঞ্ছিত করার প্রতিবাদে কভেন্ট্রি বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। স্থানীয় হিলফিল্ড এলাকার একটি মিলনায়তনে বেলা দুইটায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন কমিউনিটির মুরব্বী জালালাবাদ মসজিদ কমিটির সভাপতি আলহাজ মহরম আলী। জালালাবাদ মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক মেহরাবউদ্দিন ও কমিউনিটি ব্যক্তিত্ব মৌলানা আনসারউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক স্থানীয় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ঘটে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন স্থানীয় জালালাবাদ মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ তাজুর আলী, ডক্টর সাইফুল ইসলাম, মৌলানা হাফেজ সুয়েল আহমেদ, সৈয়দ কবির আহমেদ, মোহাম্মদ সোহরাব আলী। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক মূর্তি স্থাপন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা সরকার ইসলাম ধর্মকে অবমাননা করেছে বলে মন্তব্য করে আমন্ত্রিত অতিথি হিসাবে সভায় বক্তব্য রাখেন বার্মিংহাম হতে আগত মুফতি তাজুল ইসলাম, কারি আব্দুল মুকিত আজাদ, মাওলানা এনামুল হাসান সাবির। দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। ওয়াসিউদ্দিন তালুকদার, রায়হান, এটিএন বাংলা, ইউকে নিউজ, কভেন্ট্রি।